পৌষের শুরুতে দেশের উত্তরাঞ্চলে জেকে বসেছে শীত। পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গেল এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায়। বৃহস্পতিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে জনপদ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও খুব একটা উত্তাপ মেলেনি। হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। বাইরে কাজের ফাঁকে আগুন পোহাতে দেখা যায় অনেককে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তেঁতুলিয়ার মতো দেশের শীতের হটস্পট নওগাঁর বদলগাছি এবং চুয়াডাঙ্গা। বৃহস্পতিবার দুই জেলার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 13.2 ডিগ্রি সেলসিয়াস এবং 11.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের কিছু জেলায় আগামী চার দিন পর কিছুটা বৃষ্টিও হতে পারে। আর মাসের শেষে মৃদু থেকে মাঝারি আকারের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।